এতদিন আপনারা যেগুলো দেখেছেন সেগুলো হচ্ছে 3 হর্সপাওয়ার মোটরে চলে। আচ্ছা, আর এটা দেখুন, এটা 5 হর্সপাওয়ার মোটর সিঙ্গেল ফেজে চলবে। 5 হর্সপাওয়ার, 5 হর্সপাওয়ার। এই প্রোডাকশন হবে হচ্ছে 200 থেকে 250 কেজি। এটা হচ্ছে ধান থেকে চাল হবে, আবার এদিকে আপনি মশলা গম এগুলো পিষতে পারবেন। একসঙ্গে দুই কাজ হবে? হ্যাঁ, একসঙ্গে দুই কাজ হবে। এটা ধান থেকে চাল হবে, আচ্ছা, একটাতে আপনারা গম করতে পারবেন, এটাতে গম হবে, আর একটাতে আপনারা মশলা করলেন। আচ্ছা, এটা থিন ওয়ান, তিনটে কাজ একটা মেশিন। এটা আছে 4.5 মোটর দিয়ে, আর এটা আছে 5 হর্সপাওয়ার মোটর দিয়ে। এটা 5 হর্স, এটা দুটো কোম্পানির আমাদের কাছে মাল আছে। এরপরে আমাদের কাছে চাকি আছে, হচ্ছে আটা চাকি, এটা দিয়েও মশলা করা যায়। পাট চাকি বলে, এটা হচ্ছে 14 ইঞ্চি সাইজ, এরকম বড় 20 ইঞ্চি সাইজের আমাদের কাছে আছে। এগুলো সব হচ্ছে পালভাইজার মেশিন। সবই পালভাইজার মেশিন? হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে সব থেকে ভালো কোম্পানি হচ্ছে সাই শক্তি কোম্পানি। সাই শক্তি কোম্পানি, ঠিক আছে। এটা 10 ইঞ্চি? হ্যাঁ, এগুলো লাইনে চলবে না? হ্যাঁ না, এটা হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি এটা? হ্যাঁ, এটাও 12 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এগুলো এটা আছে আপনার হচ্ছে 12 ইঞ্চি, কিন্তু এটা হচ্ছে আপনার ডবল চেম্বার আটা চাকির পাথর। হ্যাঁ, এগুলো সব আটা চাকির পাথর, বিভিন্ন কোম্পানির আছে। এটা হচ্ছে দেখুন হলার, 8 নম্বর হলার, এটা হচ্ছে 2 নম্বর হলার, ঠিক আছে। মোটর বসবে আপনার কমপ্লিট সেট, এভাবে থাকবে, ঠিক আছে। আর এসন কিছু বড় পালভাইজার, যেমন অনেকে সাইক্লোন পালভাইজার নেন, বড় পাইপ সিস্টেম, ঠিক আছে, এগুলো পাওয়া যাবে। পালভাইজার বড় আছে, দেখতে পাচ্ছেন, এটা 12 ইঞ্চি চেম্বার সাই শক্তি কোম্পানি, এটা 14 ইঞ্চি চেম্বার সাই শক্তি কোম্পানি, এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি চেম্বার সাই শক্তি কোম্পানি। সব মাল আমাদের কাছে সব রেডি আছে। নমস্কার, উষা অর্ডারের পক্ষ থেকে আমরা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আমরা এই ভিডিওতে দেখতে পাবো বিভিন্ন সিঙ্গেল ফেজের মেশিন, যেমন ধান থেকে চাল করা মেশিন, পালভাইজার মেশিন, মশলা করা মেশিন, এছাড়াও আপনারা নতুনত্ব কী কী এসছে দেখতে পাবেন। আপনারা ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমরা যে মেশিনটি দেখাবো সেটি হচ্ছে ধান থেকে চাল করা মেশিন। এতদিন চাল করা মেশিন? হ্যাঁ, ধান থেকে চাল করা, এগুলি সব সিঙ্গেল ফেজে চলে। এতদিন আপনারা যেগুলো দেখেছেন সেগুলি হচ্ছে 3 হর্সপাওয়ার মোটরে চলে। আচ্ছা, আর এটা দেখুন, এটা 5 হর্সপাওয়ার মোটর সিঙ্গেল ফেজে চলবে। 5 হর্সপাওয়ার, 5 হর্সপাওয়ারে। প্রোডাকশন হবে হচ্ছে 200 থেকে 250 কেজি। আচ্ছা, ঠিক আছে। আমরা আপনারা ধান বিশেষে আবার কম বেশি হয়, কারো 150 কেজিও হতে পারে, 200 কেজি 250 কেজি, ঠিক আছে। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে এটা হচ্ছে ধান থেকে চাল করা মেশিন, 5 HP মোটরে চলবে। এটা হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গেল ফেজে চলবে। সিঙ্গেল ফেজে? হ্যাঁ। এবার আপনারা দেখাবো হচ্ছে 2-in-1, এডি 2-in-1, 3-in-1 মেশিন, আসুন দেখুন। ঠিক আছে, চলুন। আচ্ছা, এরপরে আমরা দেখলাম হচ্ছে ধান থেকে চাল করা মেশিন, দেখার পরে আমরা যেটা এবার দেখবো সেটা হচ্ছে 2-in-1 মেশিন। 2-in-1 মেশিন, হ্যাঁ, এগুলো হচ্ছে 5 হর্সপাওয়ার, এটাও 5 হর্সপাওয়ার, এটাও 5 হর্সপাওয়ার, সিঙ্গেল ফেজে চলবে। সিঙ্গেল ফেজ? হ্যাঁ, এটা হচ্ছে ধান থেকে চাল হবে, আবার এদিকে আপনি মশলা গম এগুলো পিষতে পারবেন। একসঙ্গে দুই কাজ হবে? হ্যাঁ, একসঙ্গে দুই কাজ হবে। বাহ, তারপরে যেটি আছে দেখুন, এটা হচ্ছে 3-in-1, এটা 3-in-1, 3-in-1, এটাও 5 হর্সপাওয়ার মোটর। এক মেশিনে তিন কাজ? তিন কাজ, এটা ধান থেকে চাল হবে, আচ্ছা, একটাতে আপনারা গম করতে পারবেন, এটাতে গম হবে, আর একটাতে আপনারা মশলা করলেন। আচ্ছা, এটা 3-in-1, তিনটে কাজ একটা মেশিন, গম থেকে আটা তৈরি হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমরা দেখাবো হচ্ছে মশলা করা মেশিন, অনেক রকম আছে আমাদের কাছে সিঙ্গেল ফেজে চালানো। হ্যাঁ, এদিকে আসুন। প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 8 ইঞ্চি। আচ্ছা, এটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন বলে, মশলা করা মেশিন বলে, মশলা করা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ, 3 হর্সপাওয়ার মোটরে চলবে। মানে এটা সবচেয়ে ছোট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে এরই আর একটা ভার্সন আছে, এই যে এটাও 8 ইঞ্চি, এটা সমানই আছে, কিন্তু মোটর আছে 4.5 হর্সপাওয়ার। এতে বৈশিষ্ট্য কি আছে, এর ভেতরে একটা জালি আছে, এখানে মশলাটা দেওয়ার পরে এর ভেতরে কি আছে, গোটা দানা ফানা সব একসঙ্গে বেরোয়। আচ্ছা, আর এখানে একটা জালি আছে, মোটা দানা টানা হয়ে গেলে এই দিক দিয়ে বেরিয়ে যাবে, আর ফ্রেশ মাল আপনার সামনের দিক দিয়ে ছেঁকে বেরোবে এক কথা। আচ্ছা, এর থেকে বড় এগুলো কেউ কেউ 12 ইঞ্চিও বলে থাকেন, কিন্তু এটা ভুল তথ্য। এই ভেতরে পাথরটি হয় 10 ইঞ্চি, মেশিনটিকে অনেকে এই বাইরে বাইরে মাপেন বলে 12 ইঞ্চি বলে থাকেন, কিন্তু আমরা 10 ইঞ্চি বলবো। পাথর আছে, তাই তো? হ্যাঁ, ভেতরে সব পাথর আছে, লোহার পাথর। বাহ, এবং এই সমস্ত মেশিনের সমস্ত পেয়ার পার্টস আমাদের কাছে পাবেন, পাথর, স্প্রিং, সব কিছু আমাদের কাছে আপাতত পাওয়া যায়। সব মেশিন, আপনি যে সব মেশিনগুলো দেখা যায় আমাদের, সব পেয়ার পার্টস অবশ্যই রাখি। আচ্ছা আচ্ছা, এইগুলোর এটা আছে 4.5 মোটর দিয়ে, আর এটা আছে 5 হর্সপাওয়ার মোটর দিয়ে। এটা 5 হর্স, এটা দুটো কোম্পানির আমাদের কাছে মাল আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের কাছে চাকি আছে, হচ্ছে আটা চাকি, এটা দিয়েও মশলা করা যায়, পাট চাকি বলে, এটা এটা হচ্ছে 14 ইঞ্চি সাইজ, এরকম বড় 20 ইঞ্চি সাইজের আমাদের কাছে আছে। বাহ, এবার আসুন আমরা কিছু পালভাইজার মেশিন দেখাই আপনাকে। পালভাইজার মেশিন? হ্যাঁ, এই যে আপনারা মেশিনগুলো দেখছেন এগুলো সব হচ্ছে পালভাইজার মেশিন। সবই পালভাইজার মেশিন? হ্যাঁ, ইন্ডিয়ার মধ্যে সব থেকে ভালো কোম্পানি হচ্ছে সাই শক্তি কোম্পানি। সাই শক্তি কোম্পানি, ঠিক আছে। এর আগে তো অনেকবার ভিডিও অনেকবার দিয়েছি, এবং এই মেশিন আমাদের গোটা ভারতবর্ষে অনেকে নিয়েছেন। আচ্ছা, পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় নিয়েছেন, এবং এর রেজাল্ট অন্যান্য মেশিনের থেকে অনেক ভালো। আচ্ছা, এটি হচ্ছে স্টিল চেম্বার। এটা স্টিল চেম্বারের মেশিন আছে, এটা প্রোডাকশন একটু কম হয়, কিন্তু এগুলো হচ্ছে MS চেম্বারের, এগুলো প্রোডাকশন একটু বেশি। প্রোডাকশন একটু বেশি? হ্যাঁ। এই জিনিস আপনার হর্সপাওয়ার আছে, কত হর্সপাওয়ার আছে? এটা 3 হর্সপাওয়ার আছে, এরকম 5 হর্সপাওয়ার আছে, সিঙ্গেল ফেজ 5 হর্সপাওয়ার মধ্যে সিঙ্গেল ফেজ, 3 ফেজ দুরকমই পাবে, সিঙ্গেল ফেজ, ডবল ফেজ, সব রকমই পাবে। আচ্ছা, 3 হর্সপাওয়ারের মধ্যে, 5 হর্সপাওয়ার মধ্যে
সিঙ্গেল বডি এবং ডবল বডি সব রকমই পাবেন, ঠিক আছে। ডবল বডি অর্থাৎ ডবল চেম্বার, এটা হচ্ছে ডবল চেম্বার, দেখুন এটাতে ভেতরে একটা চেম্বার, ওই ভেতরে একটা চেম্বার আছে এবং বাইরে একটা চেম্বার আছে, অর্থাৎ কোনো দানা দিলে ভেতর থেকে ক্রাশ করে এটা এখানে আসে, তাতে জালিটা কম কাটে, প্রোডাকশনটা সিঙ্গেল চেম্বারের থেকে একটু বেশি পাওয়া যায়। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে সাই শক্তি মেশিন নেবেন, সাই শক্তি মেশিনের উপর দিয়ে কোনো মেশিন হয় না, সেটা পয়সা তুলে দিয়ে যাবে আপনার, এই মোটরগুলো খুব ভালো হয়। আচ্ছা, আর দীর্ঘ 40 বছর পুরনো কোম্পানি, ফলে পেয়ার পার্টস পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আজকাল পালভাইজার বিভিন্ন কোম্পানির আসছে, দুদিন অন্তর অন্তর উঠিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে একটা প্রায় পেয়ার পার্টস না পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এদের পেয়ার পার্টস সবসময় পাবেন। আর আমরা 10 বছর ধরে এই মেশিন বিক্রি করছি, খুব ভালো রেসপন্স। আচ্ছা, মানে যারা কিনেছে এখনো পর্যন্ত খুব ভালোভাবে চালাচ্ছে, এটাই তো আমরা চাই যে জিনিসটা নিয়ে গিয়ে চাষি যাতে ব্যবহার করতে পারে। তো এই জন্য আমরা বলছি যে সাই শক্তি মেশিন নিন, খুব ভালো রেজাল্ট হবে। 2 হর্সপাওয়ার, 5 হর্সপাওয়ার, 3 হর্সপাওয়ার বাড়ির লাইনে চলবে, আর 5 হর্সপাওয়ারের মধ্যে আপনার 3 ফেজও আছে, আবার এর থেকে বড়ও আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। 5 হর্সপাওয়ারে বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে স্টিলের মেশিন নেবেন, সেক্ষেত্রে দেখুন সেন্টার টেক কোম্পানির মেশিন আছে এরকম স্টিলের, ঠিক আছে, সেন্টার টেক। হ্যাঁ, আসুন না, এদিকে আসুন। এই যে এরকম 5 হর্সপাওয়ারের আছে, দেখুন এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল কোম্পানি, ডবল চেম্বারের মধ্যে স্টিলের মাল আছে, এই যে এরকম দেখুন এটাও ডবল চেম্বার আছে, ভেতরে ডবল চেম্বার আছে। হ্যাঁ, কিন্তু সাই শক্তির মতো হবে না, দেখতেই বড় হবে। আচ্ছা, 3 হর্সপাওয়ারের মধ্যে সিঙ্গেল চেম্বারে দেখুন, বড় চেম্বারের মধ্যে অনেকে মাল খোঁজেন, সেক্ষেত্রেও আছে বড় চেম্বার। হ্যাঁ, সব রকম মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা কিছু বড় মেশিন দেখাই আপনাদের, আসুন। এতক্ষণ যে মেশিনগুলি দেখলেন এর সঙ্গে কিন্তু মোটর আপনার অ্যাটাচ করা আছে, অর্থাৎ আপনি মোটর এগুলো লাইন শ্যাফ্টে চালাতে পারবেন না, আর কিছু মেশিন আছে যেগুলো লাইন শ্যাফ্টেও চালাতে পারবেন, নিচে মোটর দিয়েও চালাতে পারবেন। আচ্ছা, যেমন এটা দেখুন, এটা হচ্ছে 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি। হ্যাঁ, এগুলো লাইনে চলবে না? হ্যাঁ, না, এটা হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চি এটা। হ্যাঁ, এটাও 12 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইগুলো এটা আছে আপনার হচ্ছে 12 ইঞ্চি, কিন্তু এটা হচ্ছে আপনার ডবল চেম্বার, এটা ডবল চেম্বার। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা দেখুন, পেছনে পুরি সিস্টেম করা আছে, পেছনে দেখুন মোটরের ব্যবস্থা করা আছে, মোটরের ব্যবস্থা। হ্যাঁ, এগুলো আপনারা লাইন শ্যাফ্টেও চালাতে পারেন, ডাইরেক্ট আপনারা মোটর দিয়েও চালাতে পারেন, লাইন শ্যাফ্টেও চালাতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরও ভালো মাল যদি চান সেই মাল দেখাচ্ছি, আসুন। এটা হচ্ছে সাই শক্তি কোম্পানিরই, দেখুন এটা হচ্ছে হেভি ডিউটি পালভাইজার, হেভি ডিউটি। হ্যাঁ, এই দাঁতা ফাতা দেখুন কত হেভি ডিউটি, বাহ, এটা ডবল চেম্বার, ঠিক আছে। এটা যদি আটা করেন তাহলে ঘন্টায় 150 কেজি হবে, 150 কিলো। হ্যাঁ, আর যদি ভুট্টা চুনি টুনি করেন তাহলে প্রোডাকশন প্রায় 300 থেকে 400 কেজি হবে। এতে 10 ঘোড়া মোটর লাগবে, আলাদা করে বসাতে হবে। এতে ডবল চেম্বার, এটা ভেতরের চেম্বার, ভেতরে রয়েছে দেখতে পাচ্ছেন জালির মাধ্যমে, আর এটা বাইরের চেম্বার, এবং দাঁতা ফাতাগুলো খুবই হেভি ডিউটি। আমরা এই মেশিন বহু বিক্রি করেছি, রেসপন্স ভালো, অনেকে ভুট্টা করার জন্য নিচ্ছেন, কেউ আটার জন্য নিয়ে যাচ্ছেন, যাদের আটা চাকি আছে 16 ইঞ্চি বা 20 ইঞ্চি, পাথরের জন্য হয়তো অসুবিধা হচ্ছে, তারা এই মেশিন আমাদের কাছে নিতে পারে। তাছাড়াও আমাদের কাছে যারা হলার নিয়েছেন বা আটা চাকি, সেই মেশিনগুলো আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এগুলো আটা চাকির পাথর, এগুলো সব হচ্ছে আটা চাকির পাথর, আটা চাকির পাথর। হ্যাঁ, এগুলো সব আটা চাকির পাথর, বিভিন্ন কোম্পানির আছে, পোকরাজ আছে, চোয়েল আছে, এসএনসি আছে, 16 ইঞ্চি 20 ইঞ্চি আমাদের কাছে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির। হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে। আসুন, আমরা হলারও দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে দেখুন হলার, 8 নম্বর হলার, এটা হচ্ছে 2 নম্বর হলার, ঠিক আছে, 8 নম্বর। হ্যাঁ, এগুলো হচ্ছে এসএনসি। আচ্ছা, এইদিকে আসুন, এটা আরসিএম দেখাচ্ছি, আসুন। এই দেখুন পেটি প্যাক করা আছে, এগুলো হচ্ছে আপনার আরসিএম কোম্পানি, এরকম পেটি প্যাক করা থাকে। হ্যাঁ, মিল বসানোর জন্য যে সমস্ত লাইন শ্যাফ্টের দরকার হয়, যে লাইন শ্যাফ্ট পাওয়া যায়। হ্যাঁ, ওই যে ওগুলো আছে পুলি, ওই যে বড় ডবল ডালে পুলি, এরকম ফ্ল্যাট পুলি, ভি পুলি, বেল্ট, ঠিক আছে, অর্থাৎ মিল বসাতে যা যা লাগে আমাদের কাছে সমস্ত কিছু পাওয়া যায়। আচ্ছা, এই ধানের হলার, এগুলো তো ইন্ডিয়ান টাইপ দেখালাম, এবার আসুন কিছু চাইনিজ টাইপ দেখাই আপনাদের। এতক্ষণ যে হলারগুলো দেখলেন এগুলো ইন্ডিয়ান টাইপ হলার, এবং এগুলোর হচ্ছে সব থেকে যেগুলো হয় সে দুবার দিতে হয়, আর এই রাইস মিলটাতে আপনার একবারই করলেই হয়ে যাবে, একবার দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা 10 ঘোড়া মোটরে চলবে, আর এতে এটা মডেল নাম্বার হচ্ছে N70। আচ্ছা, এরকম। হ্যাঁ, আমাদের কাছে বিভিন্ন কোম্পানির আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা দেখাবো এরই আপনার চাইনারই আমাদের আরও 2টো মডেল আছে, সেগুলো আমরা দেখাবো, যেগুলো একবারই ধান থেকে চাল হয়, আর এই সমস্ত মেশিনের সমস্ত পেয়ার পার্টস আসুন আমাদের দেখাচ্ছি, আসুন। এগুলো হচ্ছে পালভাইজারের জালি, চাইনা রাইস মিলের জালি। আচ্ছা, N70 পার্টস দেখাচ্ছি, আসুন। এটা হচ্ছে দেখুন N70 জালি, এটা কম দামের জালি, এটা ভালো জালি, ঠিক আছে। এটা হচ্ছে 6N130 জালি, এটা হচ্ছে N70 সেল, সমস্ত পার্টস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে। আমরা রাখার চেষ্টা করি, এবং দেওয়ার চেষ্টা করি, এবার মাল স্টক অনেক সময় নেই হয়ে যায় বা থাকে না, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু রাখার চেষ্টা করি। আসুন আমরা এবার 6N130 আর একটা রাইস মিল যেটা বললাম সেটা দেখি। এখন দেখলেন N70, এটা হচ্ছে 6N130। আচ্ছা, এটাও আমাদের
একটা মডেল, এটা থ্রি ফেজ মডেল। কাজ হয় এতে ধান থেকে চাল হয়। আচ্ছা, ঘন্টায় 500 থেকে 600 কেজি হচ্ছে এর প্রোডাকশন। আচ্ছা, আর এটা আপনার হচ্ছে 10 এইচপি মোটর দিয়ে চলবে, এটিতেও একবারে ধান থেকে চাল হবে। বাহ, এই মডেলটি অনেকে নিয়ে থাকেন, অথবা আপনারা এই মডেলটাও নিতে পারেন যাকে বলে শ্রীধর মডেল, অনেকে যোগাযোগ করছেন, এই মডেলটাও আমাদের কাছে অ্যাভেলেবল। আচ্ছা, ঠিক আছে, এই মডেলটা আরেকটা ফিটিং করে রাখা আছে, আপনারা আসুন দেখাচ্ছি, আসুন চলুন। আচ্ছা, এই দেখুন, এটা শ্রীধর মডেল, সম্পূর্ণ ফিটিং এইভাবেই থাকে। ঠিক আছে, হ্যাঁ, এরকম মোটর বসবে আপনার, কমপ্লিট সেট এভাবে থাকবে। ঠিক আছে, আর এসুন কিছু বড় পালভাইজার, যেরকম অনেকে সাইক্লোন পালভাইজার নেন, বড় পাইপ সিস্টেম। আচ্ছা, ঠিক আছে, এগুলো পাওয়া যাবে। ঠিক আছে, আর এক বড় পালভাইজার দেখাচ্ছি, থ্রি ফেজের, আসুন চলুন। পালভাইজার বড় আছে, দেখতে পাচ্ছেন, এটা 12 ইঞ্চি চেম্বার সাই শক্তি কোম্পানির, এটা 14 ইঞ্চি চেম্বার সাই শক্তি কোম্পানির, এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি চেম্বার সাই শক্তি কোম্পানি। সব মাল আমাদের কাছে সব রেডি আছে। হ্যাঁ, আপনারা যদি কেউ চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আবার দেখুন, এই 18 ইঞ্চি পালভাইজারই সাইক্লোন সিস্টেম করে দেওয়া আছে, দেখুন এখানে সাইক্লোন সিস্টেম আছে, সাইক্লোন, হ্যাঁ, এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বাহ, এসব পালভাইজার আপনি একমাত্র আমাদের কাছেই পাবেন রেডি, যদি চান আপনারা নিতে পারেন। এর কাজ কি, এতে গম পেশানো হয়, এতে ভুট্টা পেশানো হয়, ঠিক আছে, যে কোনো জিনিস, এতে বেসন ছাতু, এগুলো তো প্রোডাকশন হয় লার্জ স্কেলে, লার্জ, এগুলো বাড়ির জন্য নয়, আপনাকে আবার বলছি, এগুলো সব হচ্ছে লার্জ স্কেলে। আচ্ছা, মিলের জন্য। হ্যাঁ হ্যাঁ, নমস্কার।